इंस्टीट्यूट ऑफ लाइवस्टॉक साइंस एंड टेक्नोलॉजी এই প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা সদরে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ডিগ্রির নাম ডিপ্লোমা ইন লাইভস্টক। 4 বছর মেয়াদি কোর্সটিতে 8টি সেমিস্টার করা হয়, যার আসন সংখ্যা 60টি। ইনস্টিটিউটটির উদ্দেশ্য হল প্রাণী সম্পদ সেক্টরের অগ্রগতির জন্য ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা, বৈজ্ঞানিক মানসম্পন্ন ল্যাবরেটরি এবং আধুনিক শিক্ষাদানের সুযোগ সুবিধা সম্বলিত পাঠদানের মাধ্যমে মানসম্মত ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি প্রদান করা, দক্ষ জনশক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন ত্বরান্বিতকরণ, পুষ্টির চাহিদা যোগান ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ। প্রতিষ্ঠানের শুরুতেই সুন্দর একটি ফুলের বাগান রয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গাছগাছালি রোপণ করার মাধ্যমে পুরো ক্যাম্পাসে ফ্রেশ বাতাসের ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের স্থায়ী ফুলের গাছ রয়েছে এখানে। রাত দিন 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী দ্বারা নিরাপত্তা দেওয়া হয়। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আবাসিক, কোনো ছাত্রছাত্রীকে বাহিরে থাকার প্রয়োজন হয় না। ছাত্র হোস্টেলের ধারণ ক্ষমতা 200 জন এবং ছাত্রী হোস্টেলের ধারণ ক্ষমতা 100 জন। এই প্রতিষ্ঠানে কার্পেট ও লাল গালিচা দিয়ে মোড়ানো 200 আসন বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত সার্বক্ষণিক ইন্টারনেট ও ওয়াইফাই সমৃদ্ধ একটি অডিটোরিয়াম আছে, যা পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কোথাও নেই। এখানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য বৈচিত্র্য রঙের আলোকসজ্জা বিশিষ্ট উঁচু মঞ্চ, একটি নান্দনিক দর্শক গ্যালারি, হাইটেক সাউন্ড সিস্টেম সুবিধা, অভিনয়ের জন্য 2টি ড্রেসিং রুম, অতিথি এবং দর্শকদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। এখানে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম এবং সভা সমাবেশের আয়োজন হয়ে থাকে। উন্নত প্রযুক্তির ও মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের সুবিধা, সার্বক্ষণিক ইন্টারনেট ও ওয়াইফাই এর সুবিধা, সম্পূর্ণ নতুন বিল্ডিং এ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ক্লাসের সুবিধা। এখানে যে সমস্ত শিক্ষকরা ক্লাস নেন, ওনারা সকলে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বিশেষ ক্যাডার। ছাত্রছাত্রীদের সকল বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সাথে পড়ানো হয় এবং ক্লাসের বাহিরেও প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হয়। এবং পোল্ট্রি সায়েন্স, ডেইরি সায়েন্স, অ্যানাটমি সায়েন্স, ফিজিওলজি, তাছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলো অত্যন্ত দক্ষতার সাথে পড়ানো হয়। এখানে একটি খেলার মাঠ আছে এবং সব ধরনের খেলার ব্যবস্থা আছে, যেমন ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারাম, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি। এখানে ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত শারীরিক ব্যায়ামের ব্যবস্থা আছে। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের নিয়ম শৃঙ্খলা বেশ উন্নত। প্রতিষ্ঠানের চারদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক সুন্দর দৃশ্য, মাঝখানে প্রতিষ্ঠান এবং খুবই নির্মল বাতাস ও পর্যাপ্ত সূর্য আলোকের ব্যবস্থা রয়েছে। এখানে একটি ভেটেরিনারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে। এখানে প্রতিদিন বিভিন্ন গবাদি পশুর রোগ নির্ণয় করা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাছাড়াও বিভিন্ন জটিল রোগের অপারেশন করা হয়। সর্বোপরি গবাদি পশুর সব ধরনের ভেটেরিনারি চিকিৎসা এই ক্লিনিকে দেওয়া হয় এবং এই ক্লিনিকের অডিটোরিয়াম ছাড়াও আলাদা 2টি কনফারেন্স রুম রয়েছে। এখানে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব আছে এবং 20টি কম্পিউটার আছে। একসাথে 20 জন ছাত্রছাত্রী কম্পিউটারে কাজ করতে পারে এবং কম্পিউটারে হাতে কলমে কারিগরি দক্ষতা শেখানো হয়। তাছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্ট আছে সেটার ব্যবহারিক ক্লাস এখানেই করা হয়। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে। ছাত্রছাত্রীদের পাঠ্য রিলেটেড বই ছাড়াও সাধারণ জ্ঞান অর্জন করার জন্য লাইব্রেরিতে বিভিন্ন বইয়ের ব্যবস্থা আছে এবং কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরি
দুটিতেই উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ও ওয়াইফাই এর ব্যবস্থা আছে। এখানে দুটি বিজ্ঞানাগার আছে, সবগুলো বিষয়ের ব্যবহারিক ক্লাস হাতে কলমে শেখানো হয়। এখানে একটি ড্রিপ টিউবওয়েল আছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানি পান করতে পারে। প্রার্থনা ও ইবাদত করার জন্য ছাত্রদের জন্য আলাদা মসজিদ ও ছাত্রীদের জন্য আলাদা ইবাদত খানা আছে। ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য ছাত্র ও ছাত্রী হোস্টেলে আলাদা আলাদা টেলিভিশন রয়েছে। ছাত্রছাত্রীদের পানি সম্পদ রিলেটেড বিষয়গুলোর সাথে পরিচয় করানোর জন্য এখানে একটি ফার্ম হাউস আছে, যেখানে গবাদি পশু, গরু, ষাঁড়, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস এগুলো রাখা হয়, এবং ভবিষ্যতে যাতে তারা কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং প্রয়োগ করতে পারে। যার মধ্যে রয়েছে একটি গাভীর শেড, একটি ছাগলের শেড, একটি ভেড়ার শেড, একটি পোলট্রি শেড। প্রতিষ্ঠানের স্টাফরা ও কর্মচারীরা থাকার জন্য এখানে একটি পাঁচতলা বিশিষ্ট কর্মচারী ডরমিটরি আছে। সেখানে আবাসিকভাবে অনেক কর্মচারী থাকতে পারবে, এবং নিচতলায় একটি গ্যারেজ আছে। অডিটোরিয়াম ছাড়াও এখানে সম্মানিত শিক্ষকগণ থাকার জন্য শিক্ষক ডরমিটরি রয়েছে। অডিটোরিয়াম কাম শিক্ষক ডরমিটরি বিল্ডিং এবং চতুর্থ ও পঞ্চম তলায় শিক্ষকদের ডরমিটরি। প্রতি তলাতে 10টি করে মোট 20টি রুম রয়েছে। একসাথে 20 জন শিক্ষক সেখানে থাকতে পারে। শিক্ষকগণ থাকার জন্য আলাদা ডাইনিং রুম এবং আলাদা বাবুর্চি ও বুয়ার ব্যবস্থা রয়েছে। বাবুর্চি এবং বুয়াদেরও আলাদা থাকার ব্যবস্থা আছে। নিচতলায় শিক্ষকদের জন্য আলাদা কমন রুম রয়েছে। রুমটি এসি ও শীততাপ নিয়ন্ত্রিত, এবং সেখানে টেলিভিশন, সোফা ও নিউজ পেপারের ব্যবস্থা আছে। রাত দিন 24 ঘন্টা মেয়েদের হোস্টেলের নিরাপত্তার জন্য ও ছাত্রীদের সকল বিষয় দেখাশোনা করার জন্য একজন আয়া রয়েছে। হল সুপার ব্যতীত মেয়েদের হোস্টেলে কোনো ছাত্র বা শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা প্রবেশ করতে পারবে না। যদি কোনো অভিভাবক বা গেস্ট ছাত্রীদের সাথে দেখা করতে চায়, তাহলে হল সুপারের অনুমতিক্রমে দেখা করতে পারবে, এবং দেখা করার জন্য একটি আলাদা মিটিং রুম রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে আর্টস, কমার্স, সায়েন্স সবাই আবেদন করতে পারবে, এবং সায়েন্সের ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর উপজেলার মাননীয় সাংসদ বদরুদ্দুজ্জা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় সার্বক্ষণিক দেখাশোনা করছেন, এবং এই প্রতিষ্ঠানটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখছেন, এবং উনি সংসদে বসেও এই প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলেন।